একাধারে তিনি একজন অভিনেত্রী এবং একজন রাজনৈতিক ব্যক্তি। দীর্ঘদিন ধরে টলিউডে জনপ্রিয়তার সঙ্গে কাজও করছেন। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের লোকসভার সংসদ সদস্য তিনি নুসরাত জাহান। ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করা, বছর না গড়াতে সংসার ছেড়ে চলে আসা, এরপর অভিনেতা যশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং মা হওয়া, এমন নানা কারণে সমালোচিত হয়েছেন নুসরাত। তবে বিতর্ককে যেন কোনো পরোয়াই করেন না এই অভিনেত্রী। কিন্তু বিতর্ক যেন তার পিছু ছাড়ছেই না। গতকাল একটি রিল ভিডিও শেয়ার করে ফের সমালোচনার মুখে পড়েছেন নুসরাত। ভিডিওতে নুসরাতকে ভিন্ন রূপে দেখা গেছে। তার ঠোঁট স্বাভাবিকের চেয়ে অনেকটা মোটা। সাধারণত সার্জারি করানোর মাধ্যমে এমনটা হয়ে থাকে। নুসরাতের এমন ঠোঁট দেখে হাসছেন ভক্তরা। তাদের মতে এই রূপে অভিনেত্রীকে মোটেও ভালো দেখাচ্ছে না। এক অনুসারী মন্তব্য করেছেন, ওটা ঠোঁট নাকি বেলুন। আরেকজন লিখেছেন, একদম ডাইনির মতো লাগছে দেখতে। গুঞ্জন রয়েছে, অনেক আগেই ঠোঁটের সার্জারি করিয়েছেন নুসরাত। তার কেরিয়ারের প্রথম দিকের রূপ আর এখনকার চেহারায় বিস্তর পার্থক্য রয়েছে। এ নিয়ে আগেও নিন্দা সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। তবে নিন্দুকের মন্তব্যের পরোয়া করেন না নুসরাত, সেটা নিজের ফ্যাশনের ক্ষেত্রেই হোক কিংবা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেই।